টেক্সটাইল ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট অর্থাৎ তোমাদের এখানে বস্ত্র দপ্তর থেকে প্রচুর পরিমাণে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা থেকে সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বেতন কত রয়েছে সীমা কত রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে শূন্যপদ কত রয়েছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিও মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো যাতে রকম ইনফরমেশান মিস না হয়ে যায় আমরা প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য আলোচনা করব স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিও মাধ্যমে তো বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে এসছো বা এই ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে বলে রাখি এটি হলো পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউব চ্যানেল যেখানে লোকাল জব এর পাশাপাশি গভর্নমেন্ট জবের আপডেটগুলি প্রতিনিয়ত পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দাও তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের লোকাল এবং গভর্নমেন্ট জবের আপডেটগুলি তোমার হাতের মুঠে পৌঁছাবে সবার আগে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট করে একটা ইনফরমেশন যে সমস্ত ক্যান্ডিডেট নিজেদের পকেট মানি টাকা বাঁচিয়ে কিছু কিছু টাকা যদি এখন থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে থাকো তাহলে ভবিষ্যতে দেখা যাবে তোমার কাছে একটা বড় একটা অ্যামাউন্ট জমা হয়ে গেছে যেখান থেকে তোমরা বাকি লাইফ ইজিলি অ্যাফোর্ড করতে পারবে তো অবশ্যই তোমরা মিউচুয়াল ফান্ডে করা জার্নি এখন থেকে শুরু করে দাও ভিডিও ডিসক্রিপশনের ডিমেট অ্যাকাউন্ট লিঙ্ক পেয়ে যাবে সেইখান থেকে তোমরা ডিমেট অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা ডিমেট অ্যাকাউন্ট ওপেনিং করে নিতে পারো সেইখান থেকে তোমরা মিউচুয়াল ফান্ডের জার্নি শুরু করতে পারো তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আজকে জব আপডেটটি এবার আমরা দেখে নিই বন্ধুরা আজকে ভিডিওটি বেশি বড় করবো না খুবই কম সময়ের মধ্যে তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তো এখানে তোমাদের পদের নাম যেটা রয়েছে এখানে তোমাদের ইয়াং প্রফেশনাল হিসেবে এখানে তোমাদের রিক্রুট করা হচ্ছে এবং এখানে টোটাল তোমাদের শূন্য পদ যেটা দেওয়া আছে চল্লিশটি শূন্য পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে আবেদন প্রসেস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও যারা এই জবে আবেদন করবে তাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা এই জবের জন্য আবেদন জানাতে পারবে এর পাশাপাশি তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী বিশেষ এসি এস টি ও এদের বয়সের ছাড় থাকবে এছাড়াও তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হিসেবে তোমাদের পারিশ্রমিক হিসেবে তোমাদেরকে এখানে বেতন দেওয়া হবে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তি আমরা কোথা থেকে পেয়েছি বা এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছো টেক্সটাইল কমিটি ডট এনআইসি ডট আইন পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী তোমাদের সামনেই তুলে ধরেছে আজকের এই বিজ্ঞপ্তিটি যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবে ভাবছ তাদের এখানে অফলাইন বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তি যে বি আবেদনপত্রটি আছে সেটি এ ফোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো তোমাদের একটা ফর্ম আছে সেই ফর্মটিকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে তোমাদের যাবতীয় তথ্য দিয়ে ফর্মটিকে ফিল আপ করতে হবে তারপর যাবতীয় ডকুমেন্ট যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী কী ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদেরকে অ্যাটাচ করে যেই ঠিকানা তোমাদেরকে যা দেওয়া হয়েছে সেই ঠিকানায় তোমাদেরকে কিন্তু এই আবেদনপত্রটিকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ডেটের নির্দিষ্ট টাইমের মধ্যে ঠিক আছে এই পত্রে আবেদন মূল্য কী আছে এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না এখানে তোমাদের রকম আবেদন মূল্য নেই তোমাদের ফ্রি অফ কস্ট তোমাদের এখানে আবেদন প্রচেষ্টা রয়েছে এখানে তোমাদের এবার নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াটা আমরা দেখে নেব উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের পরীক্ষা বা ইন্টারভিউ মাধ্যমে যাচাই করা হবে এই মাধ্যমগুলিতে সহযোগ ও সঠিক যোগ্য হিসেবে এখানে নিয়োগ প্রদান করা হবে তো এখানে তোমাদের ইন্টারভিউ বা পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে নিযুক্ত করা হবে ঠিক আছে যেটা তোমাদের মেন কথা হলো এখানে তোমাদের কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ করানো হচ্ছে এখানে তোমাদের পারমানেন্ট হিসেবে নিয়োগ নয় অস্থায়ী হিসেবে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের তিন বছর চুক্তিভিত্তিক হিসেবে এখানে রিক্রুট করা হবে ঠিক আছে এবার তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শেষ হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবার যারা যারা আবেদন করবে ভাবছ তাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এ পদে আবেদন করবে ভাবছ তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পদার্থবিদ্যা বা রাসায়ন বা টেক্সটাইল প্রযুক্তি বিটেক ডিগ্রি অর্জন করতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য তোমাদের সাথে যদি ম্যাচ করে তাহলে তোমরা এই জবের জন্য আবেদন করতে পারবে যেই শিক্ষাগত যোগ্যতা তোমাদের সাথে শেয়ার করলাম সেই শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলেও তোমরা এই জবের জন্য আবেদন করতে পারবে এবং যারা যারা আবেদন করবে তাদের এখানে অফিসিয়াল নোটিফিকেশানটা আমি দিয়ে রেখেছি এখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটা চেক করে নিতে পারবে এবং তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা ভিজিট করে আসতে পারবে ডাউনলোড নাও ক্লিক করলে তোমাদের সামনে অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে যেখান থেকে তোমরা বাকি তথ্যগুলি তোমরা দেখে নিতে পারবে এবং যে কোয়ালিফিকেশান তোমাদেরকে বলা হয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশান যদি তোমার ম্যাচ করে তাহলে তোমরা এই এইসবের জন্য আবেদন করতে পারবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এই অবধি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও জয় হিন্দ